ওয়েলকাম দেখো লাস্ট ভিডিওটাতে আমি ফিউ এ ফিউ দি ফিউ নট এ ফিউ এটা নিয়ে আলোচনা করেছিলাম এবার যেটা করবো সেটা হবে লিটিল এ লিটিল দি লিটিল নট এ লিটিল খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে দেখবে খুব ইজি হয়ে গেছে এই ব্যাপারগুলো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এ লিটিল এ লিটিল মিনস অলমোস্ট নাথিং অলমোস্ট নাথিং দ্যাট ইজ ইট হ্যাজ এ নেগেটিভ সেন্স ইট হ্যাজ এ নেগেটিভ সেন্স বিকজ নাথিং নো ওয়ার্ডটা আসছে যেন নাথিং এই জন্য একটা নেগেটিভ সেন্স আসছে আবার এর মিনিংটা এরকমও হতে পারে দেখো মিনিংটা কী হতে পারে নট মাচ ঠিক আছে নট মাচ তারপরে হার্ডলি এনি হার্ডলি মিন্স প্রায় না অর্থে হার্ডলি ইউজ হয় প্রায় না তারপরে যেটুকু আছে তা ধর্তব্যের মধ্যে নয় একদম নগণ্য মানে না ওয়ার্ড একটা আসছে কিন্তু একটা না আসছে একটা নেগেটিভ একটা সেন্স আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে লিটিলে এর এক্সাম্পল কিছু দেখো এক্সাম্পল হচ্ছে দেয়ার ইজ এ লিটিল হোপ অফ হিস সাকসেস মানে সে সাকসেস পাবেই না সে যা পরিশ্রম করছে যা পড়াশোনা করছে সাকসেসটা প্রায় নেই বললেই চলে পাবে না এই এই পরিশ্রমে এই পড়াশোনায় সে সাকসেস পাবে না দেয়ার ইজ এ লিটিল হোপ অফ হিজ সাকসেস নেগেটিভ একদম নাম্বার টু হি হ্যাজ লিটিল টাইম টু স্পেয়ার তার কোনো সময়ই নেই সে এত ব্যস্ত এত বিজি বিভিন্ন কাজে যে সে ই হাজ এ লিটিল টাইম টু স্পেয়ার টাইমই নেই তার যে কোনো কিছু কাজ করবে সেই স্পেয়ারের জন্য নাম্বার থ্রি দেখো দেয়ার ইজ এ লিটিল হোপ অফিস রিকভারি মানে সে এতটাই অসুস্থ যে কিংবা কোনো একটা বিজনেসে এতটাই লস খেয়ে গেছে যে লিটিল হোপ অফিস রিকভারি মানে সে রিকভার করতে পারবেই না এরকম একটা পরিস্থিতি ওই জন্য প্রায় না সেন্স নেগেটিভ একটা সেন্স রয়েছে তখনই কিন্তু লিটিল ইউজ হচ্ছে কেয়ার লাগবে হি হ্যাজ লিটিল ইনফ্লুয়েন্স উইথ হিজ কলিগ লিটিল ইনফ্লুয়েন্স ই হ্যাজ লিটিল ইনফ্লুয়েন্স উইথ হিজ কলিগ মানে তার কলিগের সাথে তার কোনো ইনফ্লুয়েন্সই নেই তার কোনো কলিগই তার কথা শোনে না কিংবা তাকে মান্য করে না এরকম আই কেয়ার লিটিল ফর হিম আই কেয়ার লিটিল ফর হিম ঠিক আছে মানে তার কেয়ারই করি না এই অর্থে কিন্তু লিটিল এখানে নেক্সট দেখো এ লিটিল ইজ স্মল কোয়ান্টিটি মানে একটা পজিটিভ সেন্স আছে একটা পজিটিভ সেন্স কিন্তু এটার মধ্যে আছে এটা কিন্তু খেয়াল রাখবে খুব নট মাছ ই স্মল কোয়ান্টিটি এটা স্মল কোয়ান্টিটি নট মাছ অল্প পরিমাণ খুব সামান্য খুব সামান্য অল্প অল্প এই হচ্ছে বেশি যদি হয় অল্প নট মাছ এই ওয়ার্ডগুলোকে খেয়াল রাখবে মিনিংগুলোকে খেয়াল রাখবে তাহলে কনসেপ্টটা অনেক ভালো বুঝতে পারবে দেয়ার ইজ এ এ লিটিল হোপ ফর ইজ সাকসেস এটা কিন্তু একটা পজিটিভ সেন্স আছে মানে সে হয়তো সাকসেস পেতে পারে কিন্তু অল্পই কিন্তু সাকসেস পেতে পারে সে যদি আরও নিজেকে রেডি করে তাহলে সাকসেসটা আরও বেশি পরিমাণে আসবে নাম্বার টু আই ওয়ান্ট এ লিটিল কেক আমি একটু অল্প চাই তো আগেও আমি খেয়েছি অল্প একটু চাই আগে আমি বেশিটা খেয়েছি ঠিক আছে অল্প কিছু চাই নাম্বার থ্রি আই এম এ লিটিল টায়ার্ড আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি মানে একটু হয়তো পরিশ্রম হয়েছে আমি অল্প একটু ডায়ার্ড হয়ে পড়েছি একটু রেশনালি ঠিক হয়ে যাবে এ লিটিল টায়ার্ড ঠিক আছে নাম্বার ফোর এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং আমি জানি অল্প কিন্তু সেই অল্প নিয়ে আমি অনেক কিছু বাড়াই করছি এ লিটিল নলেজ তখন ইউজ হবে এ লিটিল নলেজ খুব অল্প পরিমাণে জানা আছে এইবার দেখো দি লিটিল এটার কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ দুটো সেন্স কিন্তু এটার মধ্যে আছে তাহলে না হায় দুটো রকম ওয়ার্ড এখানে পাবো নট মাছ বাট অল দ্যাট ইজ বেশি না কিন্তু যেটুকু আছে পুরোটা নট মাছ এখানে একটা ন আসছে বাট অল দ্যাট ইজ এখানে একটা হ্যাঁ আসছে সামান্য পরিমাণ যা আছে অল্প যেটুকু আছে তার সবটা এটা হচ্ছে দি লিটিল ঠিক আছে এক্সাম্পল দেখো দি লিটিল মানি আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ এটা হচ্ছে পজিটিভ সেন্সে ইজ নট এন আপ এটা নেগেটিভ সেন্স নট আছে এখানে আই হ্যাভ পজিটিভ আছে দি লিটিল মানি আই হ্যাভ ইজ নট এনাফ নাম্বার টু দি লিটিল হোপ এখানে একটা পজিটিভ সেন্স আছে আই হ্যাড পজিটিভ সেন্স ইজ গন নেগেটিভ সেন্স তাহলে এইখানটা হচ্ছে পজিটিভ সেন্স এই দিকটা হচ্ছে নেগেটিভ সেন্স নাম্বার থ্রি দি লিটিল ইনফরমেশন হি হ্যাড এই পার্টায় পজিটিভ সেন্স ইজ নট ওয়াইড রিলায়েবল এখানটা নেগেটিভ সেন্স তাহলে এদিকটা নেগেটিভ সেন্স এদিকটা পজিটিভ সেন্স এরকম দুরকম সেন্স থাকছে তখন কিন্তু দি লিটিল ইউজ হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে বারবার এই জিনিসগুলো খেয়াল রাখবে এই এক্সাম্পলগুলো খেয়াল রাখলেই কিন্তু ইউজেসটা খুব ভালো করে বোঝা যাবে নেক্সট দেখো নট এ লিটিল লিটিল কী হচ্ছে মাছ এটা কিন্তু মাছ কম পরিমাণ নয় যথেষ্ট পরিমাণে একটা ভালো পজিটিভ সেন্স আছে ভালো পজিটিভ মানে যথেষ্ট পরিমাণে এক্সাম্পল হি গেভ মি নট এ লিটিল ট্রাভেল সে যথেষ্ট ট্র্যাভেল দিয়েছে প্রচুর ট্রাভেল দিয়েছে কোনো ওদের ফ্রেন্ড কিংবা কোনো অন্য কোনো কেউ তাকে যথেষ্ট ট্র্যাভেল দিয়েছে হি গেমি এ লিট হি গেম মি নট এ লিটিল মানে কম পরিমাণে নয় অনেক বেশি পরিমাণে পজিটিভ সেন্স এখান থেকে কিছু আমি এক্সারসাইজ দিয়েছি এই এক্সারসাইজগুলো লিঙ্কও পেয়ে যাবে ও ফর্ম ফিল আপ করে ডাইরেক্ট আনসারটা দেখে নিতে পারো যে কীভাবে এর আনসারটা করতে হবে আনসারটা কোন আনসারটা ঠিক সেটা দেখে নিতে পারো এক্সারসাইজ একটু দেখে নাও এক্সারসাইজটা এগুলোর ওপরেই ড্যাস রাইজ দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সাইক্লোন মানে অল্প যেটুকু রাইস যাদের ছিল সেটুকু ওই আমফান সাইক্লোনে নষ্ট হয়ে গেছে যেটুকু জল জল ঢুকে গেছে নষ্ট হয়ে গেছে তারপরে দেখো প্রিকশন ইজ ড্যাশ প্রিকশন ইজ নেসেসারি ইন হ্যান্ডলিং দ্য কাটিং মেশিন কাগজ টাগজ কাটা হয় সেই মেশিনগুলোতে সেই মেশিনগুলোতে প্রচণ্ড ধার থাকে যখন হাত ঢুকিয়ে কাগজটাকে দেওয়া হয় মেশিনের মধ্যে তখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে মানে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে সেই সময় তাহলে অল্প কিছু সাবধানতা অবলম্বন না করলে কিন্তু হবে না মেশিনগুলো চালানোর সময় ডেজ ইনফ্লুয়েস দ্যাট হি হ্যাজ হি ইউজ টু দি বেস্ট অ্যাডভান্টেজ তার ইনফ্লুয়েন্স যা আছে সেটা তার বেস্ট ইনফ্লুয়েন্স অ্যাডভান্টেজের জন্য সে ইউজ করে ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ হি ইউজ হি ইউসেস টু দি বেস্ট অ্যাডভান্টেজ নিশ্চয়ই বুঝতে পেরেছি কী হওয়া উচিত এরপরে দেখো এই ফিউ আর লিটারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে কখন কীভাবে সেটাকে ইউজ করব আগের তো মনে হচ্ছিলো যেন একই রকম ইউজ বাট একটা ডিফারেন্স আছে সেটা খেয়াল রাখতে হবে ফিউয়ের ক্ষেত্রে ফিউ ডিনস নাম্বার কোনো একটা নাম্বার ওয়ান টু ফাইভ এরকম একটা নাম্বার বোঝাবে আর ফলোড বাই প্রুয়াল অলওয়েজ খেয়াল রাখবে এটা আর লিটিল অলওয়েজ ডিনোটস কোয়ান্টিটি আমার এতখানি খানি আছে অল্প আছে বেশি আছে বাট এটা নাম্বার বোঝা আমার টু আছে দুটো শার্ট আছে কি ওয়ান শার্ট আছে তাহলে এখানে টি এস প্লুরালে ইউজ হচ্ছে বাট এটা কোয়ান্টিটি এই বেসিক ডিফারেন্সটা কিন্তু মনে রাখতে হবে নাম্বার আর এটা হচ্ছে কোয়ান্টিটি যেমন এর উপরে একটা আর লিটিলটা অলওয়েজ সিঙ্গুলার ফলোড বাই সিঙ্গুলার আর এটা কিন্তু ফলোড বাই প্লুরাল এই বেসিক ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে নাম্বার কোয়ান্টিটি এই দিকটা খেয়াল রাখবো তাহলেই কিন্তু এই সেন্সটা তৈরি হয়ে যায় এক্সাম্পল ওয়ান দেখো আমি এটা এক্সারসাইজ ওয়ানে দিয়েছি এটাও ওই পেয়ে যাবে ডিসক্রিপশানে সেখানেও আনসার করতে পারো সঙ্গে সঙ্গে আনসারটা পেয়ে যাবে হি হ্যাজ ড্যাস ফ্রেন্ডস ফ্রেন্ডস তো কোনো কোয়ান্টিটি দিয়ে কি মাপা যাবে নাম্বার টাম্বার দিয়ে মাপা যাবে এটা নাম্বার তাহলে নিচে বুঝতে পারছো কী হওয়া উচিত গিভ মি এ ড্যাশ ম্যাঙ্গোজ তাহলে এটা কি হওয়া উচিত কোয়ান্টিটি ওর নাম্বার সেটা খেয়াল রাখবে

নাম্বারের সেন্স আসবে তখন হচ্ছে ফিউ যখন কোয়ান্টিটি কোয়ান্টিটি সেন্স তখন হচ্ছে লিটিল এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে নাম্বার হলে ফিউ কোয়ান্টিটি হলে লিটিল আই হ্যাভ ড্যাস হোপ তাহলে কী হওয়া উচিত নিশ্চয়ই সেটা বুঝতে পারছো কী হওয়া উচিত এটা গিভ মি এ ড্যাস মোর টাইম এটা কীসে হওয়া উচিত গিভ মি টু আর মোর টাইম গিভ মি সামটাইম গি টাইম সেটা খেয়াল রাখতে হবে তাহলে কোথায় আমরা কোয়ান্টিটি আর কোথায় আমরা কোয়াল কোথায় আমরা নাম্বার কোথায় আমরা নাম্বার আর কোথায় কোয়ান্টিটি সেটা আমরা খেয়াল রাখতে হবে এর বেশি কিন্তু নাম্বার হলে ফিউ বারবার এটা বলছি আর কোয়ান্টিটি হলে লিটিল দুটোর সেন্স মোরালেস কাছাকাছি কিন্তু বেসিক ডিফারেন্স কিন্তু এই দুটোতে নাম্বারে আর কোয়ান্টিটিতে আর যেই নাম্বার হচ্ছে যখনই এটা একটা প্লুরাল এসে যাচ্ছে আর কোয়ান্টিটি যেই আসছে তখন আসছে সিঙ্গুলার এই বেসিক ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখতেই হবে লিটিল আর ফিউতে আর তোমরা ডিসক্রিপশান বক্সটা খুব ভালো করে খেয়াল রাখবে সেখানে এই এক্সারসাইজের এই এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো ক্লিক করে আনসার করতে পারবে এবং সঙ্গে সঙ্গে রেজাল্টটা পেয়ে যাবে যে কত স্কোর করেছ এটা যেমন সিক্স আছে আর আগে আগে এটা ছিল কত থ্রি না সিক্স প্লাস থ্রি নাইন আউট অফ নাইনে তুমি কত পাচ্ছ সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে সেটা দেখে নিতে পারবে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি আরও কিছু তোমাদের জানার দরকার হয় জানাবে অবশ্যই আমি এরকম ছোটো ছোটো ভিডিও আরও তৈরি করব থ্যাংক ইউ